আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা, আছি আইএসপি ইন্টোরিওতে। আর যারা সরাসরি এই শপটি ভিজিট করতে চান, চলে আসবেন বসুন্ধরা সিটি লেভেল 6 দোকান নং 42-43 আইএসপি ইন্টোরিওতে। আজকে আমরা মূলত এসেছি আপনাদের জন্য কিচেনের মডুলার যে অ্যাক্সেসরিজগুলো হয় সেগুলো দেখাতে। আইএসপি ইন্টোরিওর বসুন্ধরা সিটির এই শাখাতে আমরা কিন্তু মডুলার কিচেনের যাবতীয় অ্যাক্সেসরিজ পাবো। যাবতীয় অ্যাক্সেসরিজ বলতে একেবারেই যাবতীয় অ্যাক্সেসরিজ, আপনি যেগুলো হয়তো র্যান্ডম অন্য জায়গাতে পাবেন না। আর আমাদের এই অ্যাক্সেসরিজগুলোর মধ্যে চারটা ক্যাটাগরির প্রোডাক্ট হয়, যেমন একটা হয় 304 গ্রেড স্টেনলেস স্টিলের, একটা হয় 202 গ্রেড স্টেনলেস স্টিলের, একটা হয় ক্রোম ভার্সন, আর একটা হয় ন্যানো কোটেড। এর মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এবং একেবারে লাইফ টাইম আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন সেটা হচ্ছে 304 গ্রেডের স্টেনলেস স্টিলের প্রোডাক্ট যদি আপনি কেনেন। আর আপনার বাজেট যদি কম থাকে, আপনি যদি মোটামুটি 10-20 বছরের কথা চিন্তা করে কেনেন, অথবা আমি একটু বুদ্ধি করে বলতে পারি একটা জিনিস, যে আপনি চেষ্টা করবেন যেখানে ভেজা জিনিস রাখতে পারেন ওই জায়গায় 304টা দিলেন, আর যে জায়গাগুলোতে শুকনো জিনিস রাখবেন, মানে যেখানটায় পানি টানির টাচ লাগবে না, ওই জায়গায় আপনি ক্রোম ভার্সনও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। আর আমার কাছে কিচেন অ্যাক্সেসরিজের মধ্যে সবচেয়ে পছন্দের একটা আইটেম আছে, বিশেষ করে যদি বলি আমাদের বাংলাদেশে এখনও যদি সবাই মডার্ন কিচেন করেও থাকে, তারা সবাই বেশিরভাগ ফোকাস করে হচ্ছে লাক্সারি একটা চুলা, লাক্সারি একটা কিচেন হুড, কিচেন হুডের উপরের ক্যাবিনেট, কিংবা চুলার নিচের অথবা কিচেন সিঙ্কের নিচের ক্যাবিনেট। বাট তারপরে একটা জিনিস মিসিং হয়ে যায় কি, যে মান্থলি গ্রোসারি, এই জিনিসগুলোকে যে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য যে একটা জিনিস হতে পারে বা একটা ক্যাবিনেট হতে পারে, এটা কিন্তু আমরা এখনও অনেকে এড়াই যাই। আমরা দেখা যায় কি, ওইটা অনেক সময় ডাইনিংয়ের কোনো একটা ক্যাবিনেট করে রাখছি, কোথাও না কোথাও রাখছি, এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে। সো তারা যদি কিচেনের জিনিসটাকে কিচেনেই গুছিয়ে রাখতে চান, তাদের জন্য আমি আমার পছন্দের একটা জিনিস দেখাই। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্যান্ট্রি অর্গানাইজার, অর্থাৎ আপনার ড্রাই গ্রোসারিগুলো আপনি অর্গানাইজ করে রাখতে পারবেন জার কৌটার মাধ্যমে। সো এটা 12 লেয়ারের একটা ক্যাবিনেট হবে, যেটা ডোরের সাইডে থাকবে হচ্ছে 6টা চেম্বার, আর ভেতরে হচ্ছে থাকবে 6টা চেম্বার। আর এই জিনিসের মধ্যে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, এই যে প্রোডাক্টটা বা বডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটাই হচ্ছে চারটা ক্যাটাগরির হয়, চারটা মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। সো এটার মধ্যে সবচেয়ে হাই গ্রেড ছিল 304, আর সবচেয়ে লো গ্রেড হচ্ছে কোম ভার্সন। আমি জাহিদ ভাইয়ের কাছ থেকে শুধু জাস্ট এটা একটু মাপের আইডিয়াটা জানতে চাইবো। জাহিদ ভাই, এটা হলো আপনার 22 ইঞ্চি মেজারমেন্ট, এদিকে লম্বায় 22 ইঞ্চি, ডেপথ আইডিয়া সেট থাকলো আপনার মিনিমাম আপনার 18 ইঞ্চি লাগবে, 18 ইঞ্চি, আর এই পাশের শেলফগুলো ওই 22 ইঞ্চি। ওকে ফাইন। সো এটার এই যে আলমিরাটা বা পেন্ট্রি অর্গানাইজার, এটার জাহিদ ভাইয়া সবচেয়ে লো গ্রেড যে প্রোডাক্টটা আছে আমাদের, সেটার প্রাইসের একটা বেসিক আইডিয়া দেন। ওটা আপনার যদি, যেটা আমাদের সবচেয়ে লো, যেটা আপনার ক্রোম ভার্সন, যেটা ওটা আমাদের এমআরপি প্রাইস আসলে আপনার 44,500 টাকা, আর যেটা সবচেয়ে হাই গ্রেডের প্রোডাক্ট যেটা আপনার 304 গ্রেড, ওইটা এমআরপি আসলে আপনার 66,500। কিন্তু কুরবানি উপলক্ষে আমাদের প্রত্যেকটা অ্যাক্সেসরিজ এর উপরে থাকবে কিন্তু আপনার ধামাকা একটা ডিসকাউন্ট অফার থাকবে, ফ্ল্যাট, কোনো হাইড এন্ড সিক না, না ফ্ল্যাট, যেহেতু সামনে আসন্ন কুরবানির ঈদ আসতেছে, এই কুরবানির ঈদ উপলক্ষে আইএসপি ইন্টোরিও তো থাকবে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। ওকে, এটা ছিল কিন্তু আমাদের না, এটা এই তো দেখালাম আমার পছন্দের একটা প্রোডাক্ট। এরপরে যে জিনিসটা হয়, আমরা ক্যাবিনেট করেছি, নিচেরগুলো তো মোটামুটি রেগুলার ইউজ হচ্ছে, বাট অনেক সময় অনেকে আছে যে উপরে না কোনো কিছু লাগাচ্ছে বাট সেটাকে সে এক্সেস করতে পারছে না ঠিকঠাকভাবে, হয়তো শেলফ করছে বা কিছু করছে, হয়তো চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, হয়তো বা মই নিয়ে কাজ করতে হচ্ছে, কাউকে হেল্প চাইতে হচ্ছে। বাট আজকে আমি আমার আরেকটা পছন্দের জিনিস দেখাই। যেমন এইটা মনে করেন, নর্মালি আমাদের ক্যাবিনেটগুলো কিন্তু এই হাইটেরই হয়, আমরা কিন্তু ওভাবে করেই এখানে সেট আপটা করা আছে, যেন আপনারা বাসায় করার পরে কেমন লাগবে এটা বুঝতে পারেন। তো এই হাইটের একটা জিনিস, নর্মালি যদি এরকম একটা জিনিস থাকে, আমি কিন্তু উপর থেকে পারতে পারবো না, বা এই পোর্শন থেকেও আমার জন্য একটু কম ইজি হবে, তাই না? আমি যেহেতু মেয়েরা, আমরা নর্মালি যে একটা বেসিক হাইট পাই তাতে একটু কষ্ট হবে। কিন্তু আপনি যদি চান আপনার কিচেনের একদম প্রত্যেকটা পোর্শনকে সুন্দরভাবে কাজে লাগাবেন প্রপারলি, তাহলে আমি বলবো চুলার উপরে অথবা সিঙ্কের উপরের পোর্শনটায় আপনারা এই ধরনের
এলিগেটর বাস্কেটগুলো লাগাবেন। এলিগেটর বাস্কেট কিন্তু আমাদের দুইটা ক্যাটাগরি আছে, দুইটা ক্যাটাগরি বলতে আমি বোঝাতে চেয়েছি একটা আছে প্লেট র‍্যাক বা শেলফ ওয়াইজ আর একটা আছে শুধু শেলফ ওয়াইজ। যেমন একটা আছে প্লেটও রাখতে পারবেন আর একটা এরকম শুধু সেলভিং সিস্টেম যেখানে আপনি আদার্স কুকারি প্রোডাক্টগুলোও রাখতে পারবেন বা আপনার ইচ্ছে অনুযায়ী রাখতে পারবেন। তো এই এলিগেটর বাস্কেটগুলো থাকলে যে সুবিধাটা, আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আপনি এই যে নামিয়ে দিচ্ছেন ও আস্তে আস্তে, আপনি এখানে থাকা জিনিসটাও হাত দিয়ে খুব সুন্দরভাবে গ্র্যাব করতে পারছেন। তো এই এলিগেটর বাস্কেটগুলো কোন কোন সাইজে পাবো আমরা যাই ভাইয়া? এটা হলো আপনার তিনটা সাইজের থাকবে, আপনার 30 ইঞ্চি থাকবে, হ্যাঁ, তারপর হলো আপনার 22 ইঞ্চি থাকবে, তারপর হলো আপনার 26 ইঞ্চি থাকবে। এটা কয়টা ম্যাটেরিয়ালের আমরা? এটা আমাদের দুইটা গ্রেডের প্রোডাক্ট পাবেন, 304 আর হলো আপনার ক্রোম ভার্সন, দুইটা ভেরিয়েন্টের পাবেন। সো এটাতেও আমাদের ফ্ল্যাট 30% আপনার প্রত্যেকটা অ্যাকসেসরিজ এর উপরে আপনাদের যে এমআরপি প্রাইস গুলো থাকবে ওইটার উপর পাবে 30% ডিসকাউন্ট। এবং এই আপনার এলিগেটরের ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের পেয়ে যাবেন। হ্যাঁ, ওই যেমন একটা প্লেট র‍্যাক মেশিন সহ, না ওটা ছিল আপনার মেশিন সহ, হ্যাঁ ওকে ওকে ওকে। আর এটা হলো আপনার হাইড্রোলিক। ও আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোলিক, মানে এটা আপনার হাত একটা ছিল, যেমন আমি ওইটা অর্ধেক এনে ছেড়ে দিছি ও নিজে নিজেই নেমে যাচ্ছিল, আর এটা হচ্ছে আপনার নিজের হাতের বল প্রয়োগ। তারপর আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি অতটাও খারাপ না, কারণ হচ্ছে কি আপনি যদি এটা একটু শক্তিশালী হইতে হবে, এই হাতটা আরো ইজি হবে, তারপরে এটা সুবিধা কি আপনি ছেড়ে দেন অটোমেটিক যাওয়ার সময় উনি ইজিলি যাবে, বাট আনার সময় আপনার একটু মোটামুটি একটু বল প্রয়োগ করতে হবে, দ্যাটস ইট। বাট তাতে কিন্তু আপনার জিনিস কিন্তু নড়ে চড়ে বা কোনো কিছু হবে না, কোয়ালিটি সেমই থাকবে। জাস্ট ওটা হলো আপনার সফট ক্লোজার বলা হয়, এটাকে হলো আপনার হাইড্রোলিক বলা হয়, ওকে ফাইন। তো এই তো গেল আমার আরেকটা পছন্দের আইটেম। এরপরে আরেকটা জিনিস দেখাতে চাই আমি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার পেন্টি দেওয়ার অপশন নাই, তখন আপনি কি করবেন? আপনার জার বয়ামগুলো রাখতে চাচ্ছেন এই ধরনের প্লেন বাস্কেট এবং পাশাপাশি এই ধরনের ডোর বাস্কেটগুলোর একটা কম্বো নিয়ে নেবেন। ছোট ছোট মশলার জারগুলো আপনি এটাতে সেট আপ করতে পারবেন, এটাকে হাইট কম বেশি করে নিতে পারবেন, হ্যাঁ, আর হাইট অ্যাডজাস্টেবল, আর হচ্ছে গিয়ে বড় বড় কৌটাগুলো কিন্তু আপনি এটাতে সেট করতে পারবেন। তো এটাকে আমরা বলি বটল রাখার জন্য, আচারের বয়ম রাখার জন্য এই স্পেস গুলা খুবই সুন্দর হয়। সো এরকম একটা র‍্যাক আপনারা নিয়ে নিতে পারেন, এটাও দুইটা ভার্সনেই পাবেন। এখন প্রত্যেকটা প্রোডাক্টের একুরেট প্রাইস আমাকে অনেকে বলতে পারেন যে আপু তুমি প্রত্যেকটা প্রোডাক্টের কেন প্রাইস বলছো না, কারণ কি আপনি কিছু বুঝতে পারবেন না এবং আপনি মনেও রাখতে পারবেন না। আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদেরকে জানানো যে আইএসপি ইন্টারভিউতে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, আর আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে চান সিম্পলি ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন, ভাইয়ারা হচ্ছে গিয়ে আপনাকে একদম PDF ফাইল ধরে দিয়ে দিবে, ওখানে কোন মাপ চাচ্ছেন, কি ক্যাটাগরি চাচ্ছেন, মেজারমেন্ট ওয়েস্ট এবং প্রাইস এবং কোয়ালিটি সবকিছু দেয়া থাকবে। আরেকটা তথ্য দিতে চাই, ফর এক্সাম্পল আমরা অনেক সময় একটা কাজ ভুল করে থাকি, সেটা হচ্ছে যে ফ্ল্যাটের বা বাড়ির কাজ করার পরে আমরা দেখা যে শেলফ করে ফেলি বা হয়তো বা বক্স এই পার্টিশন গুলো দিয়ে ফেলি, তারপরে অ্যাক্সেসরিজ কিনতে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আপনাকে যে কাজটা করতে হবে, কিচেনের স্ট্রাকচার রেডি হলেই আপনাদের ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে, জাস্ট স্ট্রাকচার রেডি হলে। আপনারা ভাইয়াদের সাথে যদি কথা বলেন অ্যাক্সেসরিজ যেমন পাবেন, তেমনি যদি আপনার ইন্টেরিয়র টিমের সাপোর্টও চান সেটাও ভাইয়াদের পক্ষে দেওয়া সম্ভব। তো যাই ভাই, কাইন্ডলি আমরা কিভাবে অর্ডার করতে পারি, কিভাবে আপনাদের এখানে আসতে পারি আপনি কাইন্ডলি আরেকবার একটু বলুন। আচ্ছা, আমাদের লোকেশনটা হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ওটা লেভেল 6 ব্লক D শপ নাম্বার 42-43 আইএসপি ইন্টারভিউ। আর যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন বা এটার যারা আরও ডিটেলস জানতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে কানেক্ট করবেন। কানেক্ট করলেই আমরা আপনাকে একটা PDF ফরম্যাট ফাইল দিয়ে দিব, ওইখানে আপনার ফুল ডিটেলস আপনার লিখা থাকবে। ইভেন এটা তো থাকবেই, এটা ছাড়াও কিন্তু আমাদের আরও বিশাল বিশাল এবং অনেক এক্সক্লুসিভ কিছু আইটেম আছে, যেরকম এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির কিচেন হুড পাবেন, তারপর হলো আপনার গ্যাস স্টোভ পাবেন, তারপর হলো আপনার এখানে আপনার গ্যাস ওভেন পাবেন, ঠিক আছে, তারপরে এই ধরনের ফাইভ বার্নার পাবেন, কিচেন সিঙ্ক পাবেন, মানে এক কথায় আপনার একটা কিচেন রুম সাজাতে যা যা প্রয়োজন হয় আমাদের আইএসপি ইন্টারভিউতে আপনার সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা আইটেমের জন্য কিন্তু থাকবে এই কোরবানির ঈদ পর্যন্ত ধামাকা অফার,
আপনার পছন্দের পণ্যটি কিনতে চলে আসতে পারেন এক্ষুনি আইএসপিতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।